আলাইকুম টেকনিক ইজি এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই মজার একটা জিনিস হাজির হয়েছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে যে সংখ্যার গল্প সেখানে বইয়ের মধ্যে একটা মজার জিনিস আছে একটা খেলা বা একটা কাজ আছে জোড়ায় কাজ এটা নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো বা আমরা এই কাজটা সমাধান করবো কাজটা কিভাবে করবো এবং এই কাজের মাধ্যমে আমরা খুবই মজার একটা জিনিস শিখবো সেটা হচ্ছে সংখ্যা তৈরি শিখবো বৃহত্তর সংখ্যা তৈরি ক্ষুদ্রতর সংখ্যা তৈরি এই জিনিসগুলো আমরা শিখবো এই কাজটার মাধ্যমে তাহলে কাজটা তারা কি বলছে আমরা যদি কাজটা দেখি তারা বলছে জোড়ায় কাজ প্রত্যেক জোড়ায় জোড়া মানে দুইজন তো তোমরা যারা জোড়ায় জোড়ায় আছো দুইজন সহপাঠী তারা একসাথে সহপাঠী দুইজন এক জোড়া হয়ে কাজটা করতে হবে মানে এক খেলা তো খেলায় তো প্রতিপক্ষ থাকতে হয় তো জোড়া বলতে একজন আরেকজনের প্রতিপক্ষ এখানে যেহেতু আমার কোনো জোড়া নাই আমি এখানে একা তো আমি আমার প্রতিপক্ষ আমি এখন আমার নিজের জোড়া তাহলে আমরা বলে হয়েছে প্রতি জোড়ায় শূন্য এক দুই থেকে নয় অঙ্কগুলি পুনরাবৃত্তি সহ লিখে পুনরাবৃত্তি সহ লিখে ষোলোটি কাগজের টুকরা তৈরি করো পুনরাবৃত্তি সহ মানে মানে একটা একাধিকবার লেখা যাবে আর কি পুনরায় আবৃত্তি করা পুনরাবৃত্তি একটা একাধিকবার লেখা যাবে কারণ ষোলোটা অঙ্ক হইতে হলে তো আমার একটা একাধিকভাগ লেখাই লাগবে কারণ শূন্য থেকে নয়ের মধ্যে যেহেতু শূন্য থেকে নয়ের মধ্যে তো দশটা আছে তো বাকি ছয়টা নেওয়ার জন্য তো এগুলো আমার দুইবার করে লিখতে হতে পারে সেজন্য বলছে পুনরাবৃত্তি সহ লেখো তাহলে পুনরাবৃত্তির সহ লেখার পরে একটা নমুনা ওরা একটা দিয়ে দিয়েছে এরকম একটা নমুনা এই যে এভাবে আমরা ষোলোটা অঙ্ক নেবো তাহলে আমরা ষোলোটা অঙ্ক যদি নেই আমি ষোলোটা অঙ্ক আগে রেডি করে রেখেছি এভাবে এই যে এই যে একটা বক্স এখানে ষোলোটা অঙ্ক আমি লিখে রেখেছি কাগজের টুকরোয় তারা যেভাবে বলেছে এভাবে ষোলোটা অঙ্ক আমি লিখে রেখেছি এখানে ষোলো টুকরার মধ্যে ষোলোটা অঙ্ক আছে তারপর তারা কি বলেছে অঙ্কগুলো নাও নেওয়ার পরে এবার প্রতি জোড়ায় তৈরি করা ষোলো টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোরার প্রত্যেকে আটটি কাগজের টুকরা নাও অর্থাৎ এই ষোলো টুকরা কাগজের মধ্যে এখন জোড়া যেহেতু দুইজনে আটটা আটটা করে ভাগ করে নিতে বলছে যেহেতু আমি একা আমি নিজেই নিজের মধ্যে ভাগ করে নিয়ে নেব এটা তারপরে কি বলছে তারপরে বলছে এরপর জোড়ার প্রত্যেকে শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত আটটি কাগজের টুকরায় সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লেখো এটাই আজকে আমাদের মূল জিনিস যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লিখব এবং এরপরে এখান থেকে আমরা বৃহত্তর আর ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করব এরপরে তারা বলতেছে এবার জোড়ায় দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে এই যে দুইজনই সর্বোচ্চ সংখ্যা লিখবে তার মধ্যে যার সংখ্যাটা বৃহত্তর হবে অর্থাৎ সব থেকে বড় হবে সে এক পয়েন্ট পাবে আর অন্য জন শূন্য পয়েন্ট পাবে তাহলে দুজনের মধ্যে কী পয়েন্ট এক পয়েন্ট শূন্য পয়েন্ট এখন আমি নিজেকে এক পয়েন্ট দেবো আমি নিজেকে শূন্য পয়েন্ট দেবো দেখা যাক তাহলে আমাদেরকে যেহেতু বলেছে আমরা খেলাটা শুরু করি কাজটা শুরু করি আমরা কি বলেছে ষোলো টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে আটটা করে নাও তাহলে আটটা করে আমরা নেই এখানে আমার ষোলো টুকরা কাগজ আছে এখান থেকে আটটা নিব এখন যেহেতু আমাদের লটারির মাধ্যমে তুলে খাতায় লিখতে বলেছে তাহলে আমরা একটা একটা করে কাগজ লটারির মাধ্যমে উঠাই আর খাতায় লিখি আমি যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই আমার নিজের জোড়া এই আমি আগে আমার প্রথম দল যে সে হচ্ছে এ ওয়ান আমি এ ওয়ান এ ওয়ান উঠাই কী আসলো প্রথমে আমরা দেখি কি আসে লটারি না দেখে তুলতে হবে কি আসতেছে নয় কি আসতেছে নয় এরপরে কী আসে দেখি এরপরে আসতেছে ছয় এরপরে কি আসতেছে ছয় আমরা এইভাবে তোমাদের যেহেতু দুইজন থাকবা দুইজন একজন একজন করে আগে উঠাবা আমরা এ ওয়ান আগে উঠাচ্ছি তারপরে কী আসতেছে সাত তাহলে সাত আমরা লিখে ফেলি এরপরে আসতেছে কি এরপরে কে আসবে এরপরে আসলো এক আমরা লিখে ফেলি সবাই এখন সাথে সাথে আমার সাথে সাথে করে ফেলো একসাথে সবাই কাজটা করে ফেলি এই যে শূন্য এটা একটা মানে মজার মাধ্যমে পড়া লটারির মাধ্যমে খেলার মাধ্যমে পড়া আর কি তাহলে কি আসলো আবার আবার কে আসলো আবার নয় চলে আসছে যেহেতু আমরা পুনরাবৃত্তি সহ লিখেছিলাম তাহলে নয় এরপরে কে আসলো এরপরে আসতেছে কে দেখি এক এরপরে আসলো এক আচ্ছা এরপরে কে আসে দেখি এরপরে আসে আমরা দেখতেছি আট কে আসলো আট এই যে আটটার সঙ্গে কিন্তু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ ওয়ান শেষ প্রথম দল আট তার আটটা নিয়ে ফেলছে এখন এ টু এ টুর যে আটটা সেই আটটা আমরা উঠাই এই আটটা এখানে যে আটটাই আছে আর নিচে পড়ে তার মানে এই আটটা হচ্ছে এটুর তাহলে কত আছে চার আমরা দেখলাম চার আছে এরপরে কত আছে আমরা দেখতেছি শূন্য আছে আচ্ছা শূন্য লিখে ফেলি আগে আমরা সংখ্যাগুলো কী কী উঠতেছে সেগুলো লিখে ফেলি এরপরে আমরা হচ্ছে আমাদের কাজটা করব তারপরে কি পাঁচ কি আছে পাঁচ আছে এরপরে আমরা দেখতেছি কত আছে দুই আছে আমরা দুই দেখলাম এরপরে কত আছে তিন আছে তাহলে আমরা তিনও লিখে ফেলি এরপরে কে আছে দেখি ছয় তাহলে ছয় লিখে ফেললাম এরপরে আমরা দেখি কে আছে দুই তাহলে দুই লিখে ফেললাম এরপরে কে আছে বাকি জনাব আট তাহলে আট লিখে ফেলি এই দুইটার শেষেই আট পাওয়া গেছে মিল পাওয়া গেছে খুঁজে আচ্ছা এখন দেখি এই যে দুইটা টিম দুইজন এ ওয়ান আর এ টু এরা দুইজন নিজেরা আটটা আটটা করে নিল এরপরে দেখি কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে এরপর জোরার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত আটটি কাগজের টুকরা সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লেখো তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন সর্বোচ্চ মানে কি সর্বোচ্চ মানে সবথেকে বড়ো সর্বনিম্ন মানে সব থেকে ছোটো তাহলে এই যে এ ওয়ান এ ওয়ান যদি সর্বোচ্চ করতে চায় তাহলে কী করতে হবে সবথেকে বড়ো থেকে তার ছোটোর দিকে যেতে হবে সব থেকে বড় যে অঙ্কটা আছে সেখান থেকে ছোটোর দিকে যেতে হবে কীভাবে এ ওয়ান এই এ ওয়ান যদি তার সর্বোচ্চ সংখ্যাটা তৈরি করতে চায় তাহলে তাকে সব থেকে বড়ো এই অঙ্কগুলোর মধ্যে সবথেকে বড়োকে আমরা জানি নয় তাহলে নয় কে সে লিখবে নয় যেহেতু দুইবার আসে দুইবারই লিখতে হবে আমরা দুইবার লিখলাম এরপরে কে আট নয়ের ছোট ভাইকে আট আটের ছোট কে সাত সাতের ছোট ছয় তাই দুইবার লিখলাম সব থেকে ছোট কে শূন্য সব থেকে ছোট শূন্য এ হচ্ছে সর্বোচ্চ লিখে ফেললো তারপরে এ টু এ টু তার সর্বোচ্চ যদি লেখে কি আসবে এখানে তার সর্বোচ্চ সংখ্যাই হচ্ছে কত আট সর্বোচ্চ কে আট তারপরে এটুর কাছে তার থেকে ছোট কে আছে তার থেকে ছোট আসে ছয় তার থেকে ছোট কে আছে পাঁচ তারপরে আছে চার এরপরে কে আছে তিন এরপরে কে আছে আমরা দেখি দুই কে আছে দুই আছে দুই দুইটা আছে আবার দুই শূন্য তাহলে শূন্য দুইজনই পেয়েছে আর কি এই সংখ্যার মধ্যে তাহলে এই যে আমরা দুইটা সর্বোচ্চভাবে দুইজন সাজালো বা তোমরা সাজাবা এখন যেভাবে সাজানোর পরে আমরা কিন্তু দেখে বুঝতেছি এটা হচ্ছে সর্বোচ্চ এটা হচ্ছে সর্বনিম্ন এটাকে যদি আমরা পড়ার চেষ্টা করি আমরা যদি গত পর্বে যেভাবে পড়েছিলাম সেভাবে পড়ার চেষ্টা করি এখানে একটা কমা দেই এখানে একটা কমা দেয় এখানে একটা কমা দিই এখানে একটা কমা দেই এখানে একটা কমা দেই এখানে একটা কমা দিই আমরা জানি যে দেশীয় পদ্ধতিতে আমরা পড়ার চেষ্টা করলে এইভাবে কমা দিই তাহলে যদি পড়ি আমরা নয় কোটি আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার দশ আর এটা হচ্ছে আট কোটি পঁয়ষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার দুই বিশ তাহলে এটা হচ্ছে নয় কোটি দিয়ে শুরু হচ্ছে আট কোটি দিয়ে শুরু তাহলে আট কোটি বড় নয় নয় কোটি বড় নয় কোটি বড় টাকা পয়সা হিসেবে আমরা সবাই ভালোই জানি তাহলে নয় কোটি হচ্ছে কি বড় তার মানে এটা হচ্ছে কি তার সর্বোচ্চ সংখ্যা না এটা হচ্ছে এই দুইটার মধ্যে সর্বোচ্চটা তাহলে সর্বোচ্চটা কি বলা হয়েছিল এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি বৃহত্তর হবে সে এক পয়েন্ট পাবে অন্যজন শূন্য পাবে তাহলে এখানে বৃহত্তর কে এখানে বৃহত্তর কিন্তু কি এ হচ্ছে বৃহত্তর এটা হচ্ছে বৃহত্তর এইটার থেকে এটা বৃহত্তর তাহলে এ ওয়ান এক পয়েন্ট পেয়ে গেল এক পয়েন্ট আর এ হচ্ছে ডাব্বা শূন্য ঠিক আছে এই ছিল আমাদের এখানে এর পরে তারা বলতেছে আরো একটা কাজ ওই একই সংখ্যা দিয়ে করতে বলছে কি করতে বলছে এই যে পরের পৃষ্ঠায় তারা বলতেছে এবার জোরার দুজন শিক্ষার্থী এবার জোরার দুজন শিক্ষার্থী সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্রতর হবে সে এক পয়েন্ট পাবে মানে এখন আমরা ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করব। তাহলে বৃহত্তর সংখ্যা তৈরির সময় আমরা বড় থেকে ছোটোর দিকে গিয়েছি তাহলে ক্ষুদ্রতর সময় আমরা কী করবো ছোটো থেকে বড়র দিকে যাব। আচ্ছা তাহলে ছোট থেকে বড়োর দিকে যদি আমরা যাই আমরা দেখব এই সংখ্যাটার মধ্যে সব থেকে ছোটো কিন্তু শূন্য এখানে শূন্য আগে লেখা যাবে কি যাবে না সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি কিন্তু আগে আমরা ছোট থেকে বরের দিকে সাজাই আগে দেখি কি পাই আমরা ক্ষুদ্রতরটা যদি বলি কি পাবো আমরা যদি একটা ভিন্ন কালার নিয়ে লেখার চেষ্টা করি তাহলে কী আসবে সবার আগে শূন্য আসবে এখানে শূন্য আগে লেখা যাবে কি যাবে না সেটা নিয়ে আমি একটু কথা বলতেছি তার আগে আমি লিখে ফেলি শূন্য এরপরে আসে এক তারপরে কি আরও একটা এক এর বড় কে আছে একের বড় ভাই এখানে আছে হচ্ছে ছয় তার বড় ভাই আছে এখানে সাত তার বড় আছে কে আট তার বড় আছে নয় আরও একটা নয় এই হচ্ছে আমাদের এ ওয়ানের ক্ষুদ্রতর আর এ টুর ক্ষুদ্রতর তাহলে কি এ টুর ক্ষুদ্রতর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও শূন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই আবারও দুই এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন এরপরে হচ্ছে কত আছে চার আচ্ছা এরপরে আমরা কি দেখতেছি এরপরে আমরা দেখতেছি পাঁচ এরপরে পাঁচের বড় ভাই আছে হচ্ছে এখানে ছয় ছয়ের বড় ভাই কে আসে আট এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে আট তাহলে এই যে ছোটো থেকে আমরা বড় দিকে গেলাম এখানে আমরা ক্ষুদ্রতর জিনিস পেলাম এটা এটা এই দুটার মধ্যে তাহলে সব থেকে ক্ষুদ্রকে এই দুটোর মধ্যে সব থেকে ক্ষুদ্র আমরা নির্ণয়টা করব। তার আগে এখানে আমরা একটা জিনিস শিখে নেই আমরা যখন কোনো সংখ্যা তৈরি করব। সবার প্রথমে কখনো শূন্য বসতে পারবে না কে বসতে পারবে না শূন্য সবার প্রথমে বসতে পারবে না কেন কারণ শূন্যের আগে যদি কিছু না থাকে শূন্যের আগে যদি কিছু না থাকে সেই শূন্যের কোনো মান নাই সেই শূন্য সংখ্যার মধ্যে কোনো ইফেক্ট ফেলে না সেই সংখ্যার মধ্যে তার কোনো ভ্যালু থাকে না শূন্য তখনই মান পায় যখন তার সামনে কোনো সার্থক অঙ্ক থাকে অর্থাৎ এক থেকে নয়ের মধ্যে কেউ যদি শূন্যের সামনে থাকে তখন শূন্যের দাম বেড়ে যায় তার আগে শূন্য কিছু না মানহীন তাহলে এখানে শূন্যের আগে যেহেতু কেউ নাই তাহলে এখানে মানহীন তাহলে একে যদি এখন আমি মানে ফেরায় আনতে চাই যদি এর মান একে ফেরত দিতে চাই তাহলে কি করতে হবে একটা সার্থক অঙ্ক শূন্যের আগে বসাই দিতে হবে একটা সার্থক অঙ্ক শূন্যের আগে বসায় দিতে হবে তাহলে শূন্যের আগে একটা সার্থক অঙ্ক বসাবো কাকে এককে বসাবো কাকে বসাবো এখানে এককে বসাবো তাহলে আমরা যদি এক আগে লিখি এবং শূন্য পরে লিখি তাহলে এই যে এক এই যে শূন্য এখন কিন্তু শূন্য দাম ফিরে পাইছে এখন শূন্য বলতেছে আমি আসি তারপরে এখানেও এ টুর ক্ষেত্রেও একই কাজ কি করতে হবে আমার শূন্য পরে দিতে হবে তাহলে শূন্যের আগে একটা স্বার্থক অঙ্ক কী দেবে যেহেতু ক্ষুদ্রতর তাই সব থেকে ছোট যে কোনো একটা যে কোনো একটা সব থেকে ছোট ক্ষুদ্রতর সংখ্যাকে আমরা কি করব সামনে দিয়ে দেবো শূন্যের সামনে তাহলে আমরা যদি এখানে কি করি দুই আগে দিয়ে শূন্য পরে দেই তাহলে কি হচ্ছে আমাদের এখন কিন্তু এটা একটা পরিপূর্ণ সংখ্যা কারণ শূন্য যতক্ষণ আগে ছিল শূন্য তখন ভ্যালু ছিল না এটা আমার হয়ে গেছিল সাত অঙ্কের একটা সংখ্যা কিন্তু আমাকে তো তৈরি করতে বলছে আট অঙ্কের তাহলে এখন কিন্তু শূন্য এখানে দাম আছে তাই এটা এখন পরিপূর্ণ একটা আট অঙ্কের সংখ্যা এখন যদি আমরা দেখি দুইটার মধ্যে কোনটা সবথেকে ছোটো দুইটার মধ্যে সব থেকে ছোটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা খালি চোখে দেখেই বুঝতে পারতেছি যেহেতু এক দিয়ে শুরু সেইটা ছোটো যে দুই দিয়ে শুরু সে এমনি বড় হয়ে আছে তাহলে এক দিয়ে যে শুরু সেই কিন্তু ছোট তাহলে এ হচ্ছে কি এখানে ক্ষুদ্রতর তাহলে কারটা ক্ষুদ্রতর হলো এ ওয়ানেরটা এ ওয়ান এ ওয়ান এখানেও এক পয়েন্ট পেয়েছে এখানেও এক পয়েন্ট পেয়েছে সে জিতে গেল সে কি জিতে গেল আর এ টু হেরে গেল আফসোস তার জন্য সমবেদনা এখন আমরা পরের লাইন দেখি বলছে যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে বিজয়ী হবে তাহলে এখানে বিজয়ী কে হলো এ ওখান বিজয়ী হয়েছে আমি নিজেই নিজে বিজয়ী তাহলে এই যে আমরা এখান থেকে আসলে কি শিক্ষা পেলাম আমরা এখান থেকে কী শিক্ষাটা পেলাম এই যে কাজটা করলাম এই যে জোড়াই কাজটা করলাম এখান থেকে আমাদের শেখানো হলো কি আমাদেরকে কিন্তু বইটার মধ্যে এভাবে কাজ দিয়ে খেলা দিয়ে মজা দিয়ে আমাদের শিক্ষাটা দেয়া হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে এখান থেকে আমাদের আসলে কি বোঝাইতে চাচ্ছে সেটা আমাদের খুঁজে বের করে শিখতে হবে তাহলে এখান থেকে আমরা শিখলাম কি এখান থেকে আমরা শিখলাম বৃহত্তর সংখ্যা তৈরি আর ক্ষুদ্রতর সংখ্যা তৈরি অর্থাৎ আমাদেরকে যদি এরকম কিছু সংখ্যা দেয় এরকম কিছু সংখ্যা দেয় দিয়ে বলে যে এখান থেকে বৃহত্তর সংখ্যাটা তৈরি করো অথবা ক্ষুদ্রতর সংখ্যাটা তৈরি করো তাহলে কিন্তু আমরা বৃহত্তর এবং ক্ষুদ্রতর সংখ্যা বা বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে পারবো তাহলে কিভাবে কিভাবে তৈরি করব যখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলবে তখন যে সংখ্যাগুলো দেয়া থাকবে ওই সংখ্যাগুলোর সব থেকে বড় থেকে লেখা শুরু করব এবং ছোটোর দিকে যাব আর যখন ক্ষুদ্রতম বলবে যখন কি বলবে ক্ষুদ্রতম বলবে তখন আমরা সবথেকে ছোট থেকে বড়োর দিকে লিখবো কিন্তু এখানে শর্ত থাকে যে শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য শর্ত প্রযোজ্য কি শর্ত শূন্য কখনোই সবার আগে বসতে পারবে না শূন্য বসাইতে হলে আমার কি করতে হবে শূন্যর আগে একটা সার্থক অঙ্ক বসিয়ে দিতে হবে সব থেকে ছোট যে সার্থক অঙ্ক সেটা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে আমরা এক তো দুইবার আছে এক কী আছে দুইবার আছে এক আর এক তো সমান এক আর এক কী সমান তাহলে আমি আগে দুইটা এক লিখে তারপর কেন শূন্য দিলাম না এখানে দুইটা এক লিখে আমি তারবার কেন শূন্য দিলাম না আমি তো এভাবে লিখতে পারতাম যে এক এক তারপরে শূন্য কারণ এক আর এক তো সমান ওরা দুজনের একই মান ওরা একই গোত্রীয় তাহলে কেন দিলাম না কেন দিলাম না এটা যদি আমি পুরো সংখ্যাটা লিখি তাহলে তোমরা দেখো তো কি আসতো এরকম আসতো না এরকম আসতো তখন যদি আমরা সংখ্যা দুটার মধ্যে তুলনা করে পড়ার চেষ্টা করি দেখো এই যে কমা 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 আমরা আবার সেই পদ্ধতির সাহায্য নিচ্ছি কমা 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 এখানে দেখো কি আসতেছে এক কোটি এক লক্ষ এক কোটি এক লক্ষ আর এখানে আসতেছে এক কোটি দশ লক্ষ তাহলে শূন্য যখন আমি পরে দিচ্ছি মান কি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতরটা এই সংখ্যাগুলো দিয়ে তৈরি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে তৈরি সব থেকে ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে এটা এটার থেকে ছোট আর হয় না আমি যদি এখানে যে কোনো একটা সংখ্যা পরিবর্তন করে দেই তাহলে কি হবে এটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে যাবে মানে একই সংখ্যা ছাড়া যদি নয় নয় নিজেদের মধ্যে পরিবর্তন করি তাহলে একই থাকবে যদিও কিন্তু এখানে আমরা ওই যে প্রশ্নটা যে প্রশ্নটা তোমাদের মনের মধ্যে হয়তো উকি দিচ্ছিল যে আমি যদি এক তো একই তাহলে এক আমি দুইবার লিখে তারপর কেন শূন্য দিলাম না এই কারণ হচ্ছে আমি যদি এক দুইবার লেগে তারপর শূন্য দেই তাহলে আমার মান পরিবর্তন হয়ে যাচ্ছে এটা এক লক্ষ ছিল দশ লক্ষ হয়ে যাচ্ছে যে কারণে তাহলে আমাদের স্মরণ রাখতে হবে শূন্য সবসময় সব থেকে ছোট যে সংখ্যাটা দেখবে তার একটা বসবে এক মানে যে কোনো একটা সংখ্যা বসবে তারপরে শূন্য যতগুলো আছে সেই শূন্যগুলো আগে নিজের জায়গা দখল করে নিবে ওই শূন্যগুলো আগে বসবে তারপরে আবার আমরা ছোট থেকে বড়োর দিকে লিখবো আবার আমরা ছোট থেকে বড়োর দিকে যাব আর বৃহত্তমের ক্ষেত্রে তো এই ঝামেলা নাই বৃহত্তমের ক্ষেত্রে সব থেকে বড় শূন্য যদি থাকে শূন্য থেকে বড় যে কেউ থাকবে এক থাকলে সেই বড় তাহলে বড়োটা আগে আমরা লিখব এক আগে লিখে তারপরে আমরা শূন্য যদি থাকে শূন্য লিখব ক্ষুদ্রতম সময় এসে আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে শূন্য কখনো সবার আগে বসতে পারবে না অর্থাৎ এভাবে শূন্য দুই দুই এরকম হতে পারবে না হতে পারবে না এটা হতে পারবে না কারণ কি এখানে এই শূন্যের কোনো কি নাই ভ্যালু নাই এখানে সাত ডিজিটের সংখ্যা হয়ে গেছে সাতটা ডিজিট কিন্তু আমার লাগবে আটটা ডিজিট এজন্য আমরা কি করবো সময় এটা খেয়াল রাখবো সব ক্ষুদ্রতম সংখ্যা তৈরির সময় যে সংখ্যাগুলো দেয়া থাকবে ওই সংখ্যাগুলোর সব থেকে ছোটো যে সংখ্যাটা সেটা আগে লিখবো এরপরে যদি শূন্য থাকে সেই শূন্যগুলোকে বসিয়ে দিব এরপরে আমরা আবার ছোট থেকে বড়ের দিকে লিখতে থাকবো এভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তাহলে আজকের যে এই কাজটা ছিল আজকের যে খেলাটা ছিল এই খেলাটা দিয়ে আমরা কি করলাম আমরা এই খেলার মাধ্যমে সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যা বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা এটা নির্ণয় করা শিখলাম বা লেখা শিখলাম তাহলে এখন যদি আমাদের যে কোনো আটটা দশটা ছয়টা যে কোনো সংখ্যা দিয়ে বলে অঙ্গ দিয়ে বলে এখান থেকে সব থেকে বড়ো সংখ্যাটা তৈরি করো বা বৃহত্তম সংখ্যাটা তৈরি করো আমরা পারবো যদি বলে সব থেকে ছোটো সংখ্যাটা বা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করে আমরা অবশ্যই পারবো তাহলে এই ছিল আমাদের আজকের খেলা আজকের কাজ বা আজকের ক্লাস আমরা এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি শিখলাম এই বৃহত্তম এবং ক্ষুদ্রম সংখ্যা ওইটি শিখলাম এটা নিয়ে আমাদের পরবর্তীতে অনুশীলনী আছে অনুশীলনী আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ